আচ্ছা বল বল সুদাম না দে বলবেন না ওটা আর ভিডিও করতে কা নেই হ্যাঁ আন্দার যাকে ভিডিও কর বাগের হাঁচি বাগের পটি শুধু বাকি রইল বাগের দুধ খাওয়া বেটা বিল্লি খাওয়া দাওয়া করে এখন পটি পটি যেতে বসেছে এই কেউ দেখবে না ওদিকে পটি করছে ও এখন হ্যালো ফ্যামিলি, আমি দীপঙ্কর আর তোমরা দেখছো দীপঙ্কর ব্লগ। বেরিয়ে পড়লাম আজকে চাঙ্গু পাঙ্গু মাঙ্গু সবাইকে নিয়ে। এই দেখো সবাইকে নিয়ে মানে ভাগ্নিদেরকে নিয়ে, সুশান্ত আমি গোটা ফ্যামিলি সবাই মিলে আজকে বেরিয়ে পড়লাম। কোথায় না আজকে বেরিয়ে পড়লাম আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে, কারণ এদের প্রচণ্ড বায়না ছিল যে মামা তুমি আমাদেরকে কবে চিড়িয়াখানায় নিয়ে যাবে। তাই সেই সময়টা আজকে হলো, কারণ আজকে আমার আবার সেই শনিবারের ছুটি, অর্থাৎ শনিবারের ব্যবসার ছুটি। সেই জন্য গোটা ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে এদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি সবাই মিলে, যাবো এখন। এখন বেলা অনেক হয়ে গেছে, কিন্তু সকাল সকাল যাচ্ছি, রান্না বান্না সব কিছু রেডি করে সবাই মিলে একসাথে ফ্যামিলি পিকনিক করতে যাচ্ছি চিড়িয়াখানায়। ফ্যামিলি মিলে পুরো চাঙ্গু পাঙ্গু দল এখন বেরিয়ে যাচ্ছে। এদের হচ্ছে ক্যারি ব্যাগ, ক্যারি করার জন্য হচ্ছে, আর এরা ফ্রি। শনিবার যার জন্য পুরো স্টেশন কিন্তু মানে ভীষণ ভিড়, ট্রেনে প্রচন্ড ভিড় হবে আজকে। যে যা কেউ পিকনিক করতে যাচ্ছে, কেউ ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছে, আমরাও বেরিয়ে পড়েছি। আর আজকে এত ভিড় হবে বলে ভেবেছিল না, কিন্তু এসে দেখি না স্টেশনে প্রচন্ড ভিড়। ফাইনালি ট্রেনে বাসে ছিলে টিলে চলে এলাম এখন চিড়িয়াখানা। ভিড় ছিলে টিলে চলে এলাম চিড়িয়াখানা। দেখতে পাচ্ছি এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টারে চলে দিন সবাই। এখন এখানে ভেতরে যে খাবারপত্র আছে সেগুলো চেক করে চেক ইন করেছি, কোনো কিছু খারাপ কিছু আছে কিনা টিকিট করতে হবে, পরে আমি বেরিয়ে যাবো। করে দেবো না ভিডিও তো করে দেবো। ভীষণ ভিড় তো হবেই, জানতাম, জেনে বুঝে এসেছি, কারণ আজকে ছাড়া আমাদের আর সময় হতো না। সেই জন্য আমরা শনিবারের দিন ফাঁকা করেই কিন্তু এসেছি। আর চারিদিকে দেখো এখন কিন্তু পুরো ভিড়ে ভিড়, মানুষের পুরো একদম ভর্তি। হ্যাঁ মানে বাচ্চা কাচ্চা ফ্যামিলি পুরো পিকনিক, ছুটির দিনে পিকনিকে একদম পুরো সব ভর্তি। আর এইখানে আমাদের এলো এই ফ্যামিলি, এইদের জন্য বিশেষ করে এদের জন্য আসা। নেই তোদের চিড়িয়াখানা চলে গেছি, তোর আবার খুশিতে মানো। হ্যাঁ হ্যাঁ এদের এদের জন্যই শুধু আসা, এই দুজনে, এই দুজনের জন্য নিয়ে আসা। কোথায় কোথায় এক্ষুনি দেখবে? আচ্ছা যাও এদেরকে আগে দেখে নিয়েছো, কিন্তু তুমি তুমি কেন এসেছো? তুমি কি তুমিও কি ছোটো? হ্যাঁ তুমিও কি বাচ্চা? তুমিও কি বাচ্চা? কেন তুমি বলতে পারো না যে চিড়িয়াখানা কি শুধু বাচ্চাদের জন্য, বড়রাও এখানে আসে? যাও ওদিকে যাও, ওদিকে নিয়ে ঘোরাও। আচ্ছা যাও, পশু পাখি প্রাণী যা আছে সেগুলো আমি দেখবো না, আমি কিছু দেখাবো না, ছোটো খাটো যেগুলো বিশেষ কিছু আছে সেগুলো দেখাবো এদের জন্য। এই তো একটা বড় প্রাণী এখানে, কি এটা কি ছিল? ক্যাঙ্গারু না শিম্পাঞ্জি ছিল? শিম্পাঞ্জি, এই শিম্পাঞ্জি দেখো, শিম্পাঞ্জি আসো করো শিম্পাঞ্জি। হ্যাঁ বড় শিম্পাঞ্জি আমার সামনেই ঘুরছে, আর শিম্পাঞ্জি কি দেখাবো? যাক এখন আমি একটা জায়গা প্লেস করি যেখানে সবাই মিলে বসবো, দিচ্ছি আগে খাওয়া দাওয়া করবো, কারণ দুপুর হয়ে গেছে, লাঞ্চ করবো, কারণ সকাল থেকে না খেয়ে বেরিয়েছি খালি পেটে, শুধু এদের বায়না মেটোতে। এই তার মধ্যে এও একটা রয়েছে, আগে খাওয়া দাওয়া, আগে খাওয়া দাওয়া করবো, বসবো, তারপরে ঘুরবো, ঠিক আছে? হ্যাঁ মক্স কি শিম্পাঞ্জি বলো, মক্স মুখ এই যে এখানে বসেছি জায়গা, ওই দিক থেকে চারিদিকে সব কোথাও জায়গা পাচ্ছি না, সবদিকে মানে সব জায়গা ঘিরে বসে আছে। তাই আমরা পেলাম শেষ পর্যন্ত এইখানে জায়গা পেলাম। এই হ্যাংলা গুলো বসেই পড়েছে, এই একটা সব থেকে বড় হ্যাংলা বসে পড়েছে। কত জোরে খিদে পেয়েছে? হ্যাঁ মানে তোদের তোমাদের খিদে পেয়েছে মানু? হ্যাঁ মানু খিদে হয়েছে, এদের দুজনের খিদে পেয়েছে। তুই তো চিড়িয়াখানায় এসে খুশি হবি, মুখ টুক ঝুলিয়ে বসেছিস কেন, কিছু বল। হ্যাঁ এদের জন্য বিশেষ করে এই দুজন, এই দুজনের জন্য কিন্তু আজকে চিড়িয়াখানা আসা। এই কি এনেছিস খাবার বল, কি এনেছিস? কফি আছে, বিস্কুট আছে, কেক আছে, ফ্রাইড রাইস আছে, মাংস আছে। পানি লায়া? পানি ভি লায়া। শান্তা সারা পানি লাগা না, মুঝে নাহানা হ্যায়। এই যে এতে কি কফি? ও ওয়াও কে, কার বার্থডে? কেক খাবি না? কি খাবো?
কেক আছে এখানে, খাবার যেটা রয়েছে কেক আছে, বিস্কুট টিস্কুট আর অনেক কিছু রয়েছে, মানে অনেক কিছু এনেছে, কি কি এনেছে কি কি না জানি না, কিন্তু যেটা আগে এনেছি আমি আগে পেট ভর্তি খাবার সেটা খাবো, বাকি পরে খাবো। প্রথমেই চলে এলো আমার হাতে খালি কাপ আর সেটা হয়ে গেল এখন ভর্তি। এরপরেই চলে এলো আমার হাতে ফ্রুট কেক, থালা নিয়ে হাত পেতে আগে বসে পড়েছে, কিন্তু বড় কথা সেইটা না, বড় কথা হলো সবাই এখানে ডাব্বায় করে প্লাস্টিক করে কত কিছু সুন্দর সুন্দর পটে করে খাবার নিয়ে এসে আর আমরা খাবার নিয়ে এসেছি, কারণ এই দেখো হান্ডি হাড়ি করে পুরো ধরে নিয়ে চলে গেছে। আরে ঘরে কিছু ছিল না, লোক কোথায় দেখছি তা আমি ভিডিও করছি, কেউ কি দেখতে পাচ্ছে নাকি? ও সবাই দেখবে না, এই যে হাঁড়িতে করে, বাহ বাহ বাহ, হাঁড়ি ক্যান এ কি মানে ভাবছি তো বড়া বড় স্টলটাও নিয়ে চলে হতো, খারাপ কিছু হতো না, ওই গাড়িটা করে ধরে নিয়ে চলে আসতে পারতি, ভালো তো সব থেকে ভালো তো গাড়িটা করে নিয়ে চলে আসতে পারতাম। হ্যাঁ এই হাঁড়িতে করে কে নিয়ে আসে রে, ওই হাঁড়িতে করে কে নিয়ে আসে, তুই নিয়ে আসিস? হ্যাঁ এখন লোক দেখলে কি বলবে দেখবে, যা ছোট বড় আমাদের দেখাতো না, আমাদের জিনিস ছিল না, ওই আর গরিব ম্যাক্স প্রো, তাই আমরা হাঁড়িতে করে নিয়ে এসেছি ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, আহ খাবো, খিদে পাচ্ছে। কতজন খিদে পেয়েছে? আহা গো বেচারিগুলো মুখ পুরো শুকিয়ে গেছে, তবে খাওয়ার জন্য না, শুকিয়ে গেছে এরা কখন পশু পাখি দেখবে, শিম্পাঞ্জি দেখবে তোমরা? হ্যাঁ ওই জন্য এই যে খাবার রেডি, এখন চিকেন কষা আর ফ্রাইড রাইস এখানে এই যে সব রেডি, তবে এদের থালা আলাদা আর আমার থালা দেখো, এইটা হলো আমার ডিজাইন করা প্লেট, আমি এতেই খেতে পছন্দ করি কারণ আই এম পাগল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার একটু ঘুরবো, কোথায় কী আছে না আছে সেটা আমি সম্পূর্ণভাবে দেখাতে পারবো না, কারণ আমার ভিডিওর প্ল্যান কিন্তু ওরকম যে কী কী আছে কী না আছে, চিড়িয়াখানায় কী আছে কী না আছে কম বেশি সকলেরই জানা, অন্তত আমার ব্লগ দেখো সকলেরই জানা, তাই বেশি কিছু আমি দেখাবো না, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমার পছন্দ হবে বা দেখাতে পারবো পরিষ্কারভাবে সুন্দর করে সেটাই আমি দেখাবো, ঠিক আছে? কারণ এখানে সত্যি কথা বলছি পশুদের থেকে মানে মানুষগুলো বেশি চিল্লামিল্লি করে, বেশি নাচানাচি করে, সেখানে বেশি কিছু দেখাবো না, আমি আমার ব্লগ করবো করে এখান থেকে বেরিয়ে যাবো। এখন এখানে লেবু পাখি আছে সেটা আমি দেখাবো, দেখে এখান থেকে কিন্তু প্রথমে এখানে একটা বসে রয়েছে লেবু, হ্যাঁ বা লেবু যেটা কি বলো কি জানি না, লেবুরই বলে, তবে সেখানে বসে রয়েছে একদম পরিষ্কারভাবে বসে রয়েছে, আমি দেখাতে পারবো যার জন্য এখানে একটু এখান থেকে শুরু করছি লেমুর। হ্যাঁ এখানে বসে রয়েছে সুন্দর করে, কিন্তু এদেরকে আমাদের ডিস্টার্ব করা উচিত নয়, কিন্তু কিছু করে নেই, মানুষের যে এদেরকে ডিস্টার্ব করবে এদের মতো কেউই থাকতে দেয় না, বাট আমি একে এখান থেকে দেখিয়ে চলে যাব অন্য কোনো জায়গায়, বসে আছে কি সুন্দর লাগছে, এই দেখো এই দেখো। বললাম আমি কিন্তু র্যান্ডামলি কিছু দেখাবো, তো আমি ওইটা দেখানোর পরে এখন চলে এলাম ম্যাকাও স্পটে, যেখানে বিভিন্ন রকমের ম্যাকাও রয়েছে, সেই ম্যাকাও আমি এখন দেখাবো, এখানে যেগুলো রয়েছে সেই ম্যাকাওগুলো টাইপস অফ ম্যাকাও, ব্লু অ্যান্ড গোল্ড, স্কারলেট ব্লু বা বাফান্স, গ্রিন উইঙ্গেড, আরও সব বিভিন্ন রকম ম্যাকাও যেগুলো রয়েছে, এই যে ম্যাকাও স্পট, এর ভিতরে কিন্তু সব ম্যাকাও পাখি মানেগুলো যেগুলো আছে এখানে রয়েছে, এবং এদের আওয়াজ বিকট আওয়াজ, পুরো ক্যাকা আওয়াজ, আওয়াজ করলে এরা পুরো মাথা খারাপ করে দেবে, কান ঝালাপালা করে দেবে, এই যে সব ম্যাকাওগুলো ভেতরে কিন্তু এখানে বসে রয়েছে। ম্যাকাও দেখার পর চলে এলাম ময়ূরের কাছে, এখানে এখন রয়েছে সাদা ময়ূর আরও ময়ূর রয়েছে, কিন্তু সাদা ময়ূরটা সব থেকে বেশ লাগবে, হ্যাঁ সাদা ময়ূর, এই দেখো পিছন থেকে সাদা ময়ূর, ও চলে গেল, এই সামনে একটা রয়েছে, আয় আয় সামনে আয় রে, এদিকে হচ্ছে সাদা ময়ূর, ওয়াও দেখতে পাচ্ছ ময়ূর কিন্তু পাখনা মেলে তার মনে ছুটে এখন নাচছে, ও এত সুন্দর পাখনা মেলেছে পেছন দিকে, জাস্ট লাগছে অসাধারণ লাগছে, কিন্তু পেছন দিকে পেছন দিকে এই সামনে দেখা বাবা, পেছন দেখাচ্ছে বলে তোকে পেছন দেখাবো সামনে দেখাবো, কিন্তু পেছন দিক থেকে লাগছে সামনে দিক থেকে ঘুরে দেখায় আরো বেটার লাগবে। ব্রো এখানে একটা ময়ূর, এই ময়ূর এটা মেয়ে ময়ূর, মানে ময়ূরি ময়ূরি ময়ূরি, এটা হচ্ছে ময়ূরি ময়ূরি, এটা আর ওখানে ময়ূর, ওদের সবার ওদের 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 ওয়াইফকে নিয়ে সব গার্ড দিচ্ছে, এই ঘোর 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 ঘোর, হ্যাঁ বাবা এদিকে আমার দিকে আমার দিকে এই দিকে, বাহ অসাধারণ লাগছে, দারুণ লাগছে তোমাকে, হ্যাঁ কিন্তু জালের জন্য ভালো করে পরিষ্কার বোঝাও যাচ্ছে না, যদি জালটা না দিয়ে কাজ করে করতো আরো ভালো হতো। ময়ূর দেখার পর সোজা চলে এলাম তার পাশেই জঙ্গলের রাজা সিংহ, সিংহকে দেখতে, কিন্তু এখন সিংহ আছে কি জানি না, কিন্তু সিংহীকে দেখতে পাচ্ছি, অর্থাৎ মেয়ে সিংহ ওইখানে রয়েছে, এতক্ষণ ব্যাটা ভেতরে বসেছিল ওখান থেকে বেরিয়েছে, আমি দূরে অনেক দূরে আসবে কি জানি না, তবে জুম করে টেনে এক ঝলক দেখানোর চেষ্টা করছি, ওই যে দেখো বসে রয়েছে এখানে, ওয়াও কিন্তু পরিষ্কারই আসছে না, এই যে আমরা চিনতে পারছো
হ্যাঁ হ্যাঁ ভাই, তোকে তোকে চিনতে পেরেছে, তোর ভাই হয় তোকে চিনতে পেরেছে, তোর ভাই আছে ওইদিকে বুঝলি। বললাম যেগুলো স্পেশাল কিছু আছে বা আমার যেটা মন হবে দেখাবো সেগুলো আমি দেখালাম। যেমন ময়ূরটা পাখনা মেলেছিল, এরকম পাখনা মেলা দৃশ্য খুব একটা বেশি দেখা যায় না, সেটাও দেখালাম। এখন আবার চলে যাচ্ছি জিরাফের কাছে, যেখানে অনেক জিরাফ নির্ভয়ে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে। জিরাফের কাছে এসেছি, জিরাফ এখানে দাঁড়িয়ে আছে, ও ঘাস খুঁজছে না কি খুঁজছে বুঝতে পারছি না। আর ওইদিকে একদম পুরো ভর্তি গ্যাং হয়ে রয়েছে ওখানে। সব কিছু ঘুরে ঘেরার পর এবার এলাম বাঘ মামার কাছে। তুমি বাঘ মামা দেখেছো? বাঘমামা আসছে ওইদিকে, রাজার চালে হেলে দুলে আসছে, রাজা রাজার মতোই আসছে, বুঝতে পেরেছো? ওই কিন্তু কুকুর নয়, ও কিন্তু বাঘ। ও আচ্ছা, ও কিন্তু বিড়াল নয়, কিন্তু বাঘ। ও ঠিক আছে তো, ও যা বেটা বেল্লি খাওয়া দাওয়া করে এখন পটি পটি চাটতে বসেছে। এই কেউ দেখবে না ওর দিকে, পটি করছে ও, এখন ওখানে পটি করছে, পটি হয়ে যাবে আবার চলে আসবে। হয়ে গেছে পটি, পেছন দিকে বাঘ দেখলাম, প্লাস বাঘের পটিও করা দেখলাম, যে বাঘ কিভাবে পটি করে। হ্যাঁ, ফাইনালি আজকে সেই সার্বজনীন জীবন হয়ে গেল ভাই, প্রথমটা হলো আমাদের বাঘের পটি। আমি প্রথমবার বাঘ দেখেছি, প্রথমবার বাঘ দেখে বাঘের পটিও দেখেছি, বাঘের পটি দেখলাম, বাঘের পটি যাই, বাঘের পটি দেখা গেছে, এবার অন্য কিছু দেখে আসি। এই এবার এখানে একটা সাদা বাঘ, বুড়ি বাপরে কি দারুণ লাগছে। বাঘ দেখবো, বাঘ দেখবো, ওইখানকার রয়্যাল বেঙ্গল টাইগার পরিষ্কার ভাবে দেখতে পেলাম না, কিন্তু এইখানে এসে এই যে সাদা বাঘ এইটা একটু ভালোভাবে পরিষ্কার ভাবে দেখতে পেলাম এবং ভিডিওগ্রাফি করতে পারলাম, নাহলে কিন্তু ওইখানে ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, ভালোই হলো, 50 টাকা টিকিটে ঢুকেছি। এখানে সাদা বাঘ দেখে বর্জন শুনে, সাদা বাঘ দেখে কিন্তু পয়সা শোধ। হ্যাঁ, কি করবো, জঙ্গলে না দেখতে দেখেছি, চিড়িয়াখানে যেন আমি দেখে নিলাম। বাঘের হাঁচি, বাঘের পটি, শুধু বাকি রইল বাঘের দুধ খাওয়া। বাঘের দুধ থাকলে আজকে সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু বাঘের দুধ খেতে পেলাম না, শুধু বাঘের পটি দেখলাম আর বাঘের হাঁচি দেখলাম, সেইটা দেখেই হয়ে গেল। ভিডিওতে আমার কিন্তু চিড়িয়াখানা যেটা ঘুরে দেখানোর সেটা ছিল, যেরকম যতগুলো দেখানোর ছিল দেখিয়ে দিয়েছি, বেশি কিছু দেখানোর ছিল না। এদেরকে নিয়ে ঘুরে আসা ছিল, এদেরকে দিদি নিয়ে ঘুরিয়ে দিয়েছে, আমরা তো ঘুরছিলাম কিছু কিছু দেখাচ্ছিলাম। তো মানে কেমন, মানে কী কী দেখেছো, মানে কী কী দেখেছো, মানে কী কী দেখেছো, ওই কী কী দেখেছো বল, বল 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 বল। ও রাগ করেছে, আমি ওদেরকে ঘুরতে নিয়ে যাই, দিদি নিয়ে ঘুরিয়ে সেই নম্বর রাগ করেছে, মানে কী কী দেখেছি, এরকম করে কে মারে, এরকম করে কে মারে, এরকম করে কে মারে, মামাকে কেউ মারে। যাই হোক, চলো এদেরকে যা ঘুরে নিয়ে যাবে, এদের বাইরে ছিল, এদের জন্য আসা হয়েছিল চিড়িয়াখানা, তাহলে আমার কোনো আসার কোনো প্ল্যান ছিল না। আজকে ছুটির বাজারে ঘুরলাম, কেমন লাগলো ভিডিওটা আমি জানি, ভালোই লেগেছে। আজকে ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানাও, এরপরে আরও অন্যান্য জায়গার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো, দেওয়ার চেষ্টা করবো না দেবো, ওকে। তাই বলছি, নতুন আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে নিও, তা আমার এই চ্যানেলে ফ্যামিলি ব্লগ, ট্রাভেল ব্লগ, এইরকম ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। ওকে, দেখাচ্ছি নতুন করে ভিডিও, নতুন করে ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, টেক কেয়ার।